জলে কুমির, ডাঙায় বাঘ, নোনা জলে লড়াই করে বেঁচে থাকতে হয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই মানুষদের। সুন্দরবনকে সামনে সাড়িতে তুলে ধরতে ফুটবল দল গড়লেন স্থানীয় মহিলারা। শুরু অন্য লড়াই। কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে, আর এই কথাটিকেই বাস্তবে প্রমাণ করেছেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা। একদিকে যেমন জীবন ধারণের জন্যে নোনা জলে ঘণ্টার পর ঘণ্টা কাঁকড়া, মিন প্রভৃতি ধরতে পিছু পা হন না, অথবা জঙ্গলে মধু সংগ্রহে গিয়ে কোনো কোনো সময় বাঘের সাথেও লড়াই করেন, আবার নিজেদের মনোরঞ্জনের জন্যে ফুটবল পায়ে মাঠে নেমে পড়েন তারা। লক্ষ্য একটাই, সুন্দরবনকে রাজ্যের মানচিত্রের আসনে সামনের সারিতে তুলে ধরা। আমরাও যে পিছিয়ে নেই সে কথা জানাতেই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সুন্দরবনের এই অঞ্চলের মেয়েরা। পাহাড় সমান প্রতিবন্ধকতাকে জয় করতে অদম্য জেদ চেপে ধরে এদের, সেই জেদ থেকেই জীবনের সাফল্যে পৌঁছায় তারা। সুন্দরবনের মেয়েদের প্রতিভা তুলে ধরতে আয়োজন করা হয় নোনামাটি সুন্দরবন মহিলা ফুটবল লীগ 2022। কানমাড়ি সোশ্যাল কেয়ার ফুটবল একাডেমির আয়োজনে এই লীগ অনুষ্ঠিত হয়। কানমাড়ি বইমেলা ময়দানে ফুটবল লীগে অংশ নেন এলাকার মহিলারা। আয়োজক সংস্থার সভাপতি প্রবীর রায়চৌধুরী বলেন, সুন্দরবনের মেয়েদের এগিয়ে নিয়ে যেতে ও বাংলার প্রিয় খেলা ফুটবলকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। বিগত দুবছর লকডাউনে ছেলেমেয়েরা যেমন পড়াশুনো করতে পারছে না, স্কুল যেতে পারছে না, তো আমার এই মেয়েরা প্রথমত ওরা ঝুমুর নাচ টাচ করে, তো ঝুমুর নাচ করার সঙ্গে সঙ্গে ওরা একদিন বললো যে কাকু আমরা ফুটবল খেলবো। তা আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী ফুটবল নিয়ে চিন্তাভাবনা করছে, খেলা হবে, তো আমি এদের উদ্যোগকে স্বাগত জানালাম। আমি নিজের থেকেই বুট বল জার্সি এগুলো কিনে দিলাম, তো ওরা প্রথমেই বড় প্যান্ট পরে এইসব খেলতে, আমি বললাম দেখ একটু সাহস করতে হবে, ফুটবল খেলতে গেলে সাহসী হতে হবে। তারপরে ওরা আস্তে আস্তে মানে ফুটবলের যে ড্রেস সেই ড্রেস পরে ওরা খেলছে, এবং আমি চাইছি যে আমি এই গ্রাম থেকে বা আমার এলাকার থেকে আরও মেয়েরা যাতে চাকরির সঙ্গে সঙ্গে এই ফুটবল খেলে যে সুনাম অর্জন করতে পারে, এদের দেখা দেখিতে অনেক মেয়েরাও আসবে যারা ফুটবলকে বাঁচিয়ে রাখতে পারবে এবং ফুটবল খেলে তারা সুনাম অর্জন করতে পারবে। আমি চাইছি আমার এই মেয়েরা কন্যাশ্রী কাপ খেলবে এবং বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন টুর্নামেন্ট এবং ভারতীয় প্রতিনিধি করবে, সেটাও আমি চেষ্টা করছি এদেরকে সেইভাবে তৈরি করার জন্য। আইলা, ফণি, আমফানের মতো একাধিক ঝড় বয়ে গেছে প্রত্যন্ত এই অঞ্চলের মানুষের ওপর দিয়ে। সেই ঝড়ের নামে নামকরণ হয়েছে ফুটবল দল। ফুটবলার অর্পণা সরকার জানান, আমরা খুব কষ্ট করেই বেঁচে আছি, জীবনে একটু আনন্দ পেতে খুব সাহায্য করে এই ফুটবল। খুব কষ্ট করে আমরা, আমাদের কোচ নেই, আমরা তাও কাকু সাহায্য করেছে আমাদেরকে এটা ওটা দিয়ে, খুবই ভালো। আর মানে মেয়েরা যে কোনো দিক থেকে পিছিয়ে নেই সেটা আমরা তুলে ধরতে চাই, সুন্দর মেয়েরাও কিছুতে কম না, সব দিক থেকেই এগিয়ে থাকতে চাই, এটাই বলবো। পশ্চিমবঙ্গ ভারতের হয়ে কিছু মানে খেলতে যাই, আমাদের ইয়ে আর কি নাম উজ্জ্বল করতে যাই। আমরা যেহেতু গ্রামের মেয়ে, অনেক পেছনে অনেকে এটা ওটা বলবে, সেটা ছেড়ে এসে নিজেদের মতন মানে ফ্রি মাইন্ডে খেলতে পারি, বেশ মন টন সব ভালো থাকে। জল কাদার সাথে লড়াই করেই জীবন সংগ্রামে বেঁচে থাকেন নদীপাড়ের এই মানুষগুলি। সেই রকমই জল কাদার খেলা ফুটবলকে ঘিরে মেতেছেন সুন্দরবনের এই মানুষগুলি। আগামীতে তাদের হাত ধরেই সুন্দরবনের মুখ আরও উজ্জ্বল হবে, এমনই আশা ফুটবলারদের। প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং আমি আমি আশাও করতে পারিনি এতটা ভেতরে এরকমভাবে একটা এত সুন্দর মেয়েদের টুর্নামেন্ট হচ্ছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক জায়গা আছে যেখানে এই সুযোগ যাওয়া উচিত। আমি আশা করব ওয়েস্ট বেঙ্গলে আইএফএ এটার উদ্যোগ নেবে এবং এই মহিলাদের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে, এইখান থেকেই বাংলাকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলা থেকে ভারতের প্রতিনিধিত্ব করবে। আমার মনে হয় না যে এটা কোনো একটা ছোট প্ল্যাটফর্ম, এইখান থেকেই বড় প্ল্যাটফর্ম যাওয়ার একটা সুযোগ তৈরি হয়, সবারই জীবনে ছোট জায়গা থেকেই বড় জায়গায় যায়। রঞ্জিত মাহাতো,
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন।